2024 ইংরেজি বুধবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপন করা হয় রাজধানী আগরতলার মেলার মাঠ সিপিআইএম এর রাজ্য দপ্তরে। এদিন পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সারা পৃথিবীতে এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতিকালীন উদযাপন করা হয়। আমরাও আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রাজ্য দপ্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং শুধু 1886 নয়, তার পরবর্তী সময়ে বিগত 137 বছরে লাখো শ্রমিক এই সমাজের মানুষের অধিকারকে আরো সুরক্ষিত মজবুত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করেছেন। মে দিবস প্রত্যেক বছরই তাৎপর্যপূর্ণ, কিন্তু তারপরও এই 2024 সালের এই মে দিবস এটা সারা দুনিয়া সারা পৃথিবীর আজকের রাজনীতি সমাজ অর্থনীতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এই কারণে গত এক দশকে আমাদের পৃথিবীতে 3 অতি স্বৈরাচারী নায়কের উত্থান হয়েছে। তার মধ্যে একজন হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকা, ইতিমধ্যে তার পতন ঘটেছে। দ্বিতীয়জন হলো ব্রাজিলের জাইর বলসোনারো, তারও পতন হয়েছে, অর্থাৎ পরাজিত হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছেন। তৃতীয়জন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই 18 লোকসভা নির্বাচন আবহে এবছর আমাদের দেশে নির্বাচন মেটিওর উদযাপন আমরা করছি, সেই নিরিখে যে সারা পৃথিবীতে সমাজীয় মানুষের উপরে যে আক্রমণ বা তাদের অধিকার ছিন্ন হওয়ার যে প্রতিযোগিতা আজকের এই সাম্রাজ্যবাদী দুনিয়া যেরকম অব্যাহত রেখেছে এবং ভারত তার অন্যতম পৃষ্ঠপোষক, সেই ক্ষেত্রে আমাদের দেশের সামাজিক অংশের মানুষের লড়াই এবারের এই মে দিবস উদযাপন তার আমাদের শ্রমিক সংহতিকে ঐক্যকে এবং দেশ থেকে স্বৈরাচারী আরএসএস বিজেপির সরকারকে অন্যতম দিক থেকে এই উদযাপন একটা অন্যতম। আমরা সেভাবেই এবারে এই মে দিবস উদযাপন করছি। থ্যাংক ইউ।